আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন যে স্বামী স্ত্রী একসঙ্গে গোসল করা যাবে কি না, বা স্বামী স্ত্রী একসঙ্গে গোসল করা জায়েজ আছে কি না। তো সেই প্রশ্নের উত্তর আজকে দেব ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুরা, স্বামী স্ত্রী একসঙ্গে গোসল করা সম্পর্কে হাদিসে কি বর্ণিত হয়েছে আমরা সেটা সর্বপ্রথম জানব। সেটা আমরা যদি জানি তাহলে আমরা বুঝতে পারব যে আসলে স্বামী স্ত্রী একসঙ্গে গোসল করা যাবে কি যাবে না। বন্ধুরা, সহি বুখারীর 254 নম্বর হাদিস হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে আমি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা একসঙ্গে গোসল করতাম এবং একই পাত্র থেকে পানি তুলে আমরা গোসল করতাম। সেই পাত্রের মধ্যে আমারও হাত পড়তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও হাত পড়তো। তো প্রিয় বন্ধুরা, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল করতেন একসঙ্গে, তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমরাও আমাদের স্ত্রীদের সঙ্গে একত্রে গোসল করতে পারবো, এতে কোনো সমস্যা নেই, এবং একই পাত্র থেকে পানি আমরা নিয়ে গোসল করতে পারবো। তো বন্ধুরা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবং আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর পেয়ে গেছেন, এবং আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিবেন, আপনার মন্তব্য কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর যদি নিয়মিত দোয়া, হাদিস, মাসলা, মাসাইল সম্পর্কে জানতে চান এবং অন্যান্য ইসলামিক ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকেই ভালো রাখুন, সুস্থ রাখুন, এই দোয়া করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।